নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি লাউ এর পায়েস। আর এই লাউ এর পায়েসটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আমি যেই পদ্ধতিতে এই লাউ এর পায়েসটা বানিয়েছি, আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন। এই পায়েসের মধ্যে কোনো রকম লাউ এর গন্ধ থাকবে না, আর খেতে কিন্তু ভীষণ ভালো হবে। আর আপনারা যদি লাউ এর পায়েসের রেসিপিটা বাড়িতে বানান, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার লাউ এর পায়েসটা বানানো শুরু করা যাক। আপনারা দেখুন, এখানে আমি প্রথমে একটা লাউয়ের ছোট একটা অংশ নিয়ে নিয়েছি। এবার আমি এই লাউয়ের ছোট অংশটার ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। লাউ এর খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর আপনারা এই লাউ এর পায়েসটা বানানোর জন্য ঠিক এরকম নরম লাউ নিতে হবে, তাহলে কি হবে পায়েসটা খেতে অনেক ভালো হবে আর বানাতেও অনেক কম সময় লাগবে। এবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আপনারা দেখুন, একেবারে কিন্তু এটা নরম কচি লাউ। এবার এদিকেও আমি কেটে নিচ্ছি, তারপর ঠিক এরকম লম্বা করে কেটে নিচ্ছি। এবার আমি এরকম একটা টুকরো নিয়ে নিয়েছি, আর এর মাঝখানের যে অংশটা আছে এটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এইভাবে আমি সমস্তগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর এই মাঝখানের অংশটা কিন্তু আমার প্রয়োজন পড়বে না। আমি আপনাদের আরো একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে এক দিক দিয়ে করে তারপর আবার এই দিক দিয়ে কেটে নিতে হবে। এইভাবে আমি সমস্ত মাঝখানগুলো কেটে তারপর একেবারে একসঙ্গে দেখাচ্ছি। এখানে আমি সমস্ত লাউয়ের যে ছোট ছোট টুকরোগুলো থেকে মাঝখানের অংশটা বাদ দিয়ে দিয়েছি, আর এই ছোট ছোট অংশগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা অংশ নিয়ে নিয়েছি, আর আমি এরকমই একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এখন আমি ঠিক এইভাবে লম্বা লম্বা করে গ্রেট করে নিচ্ছি। আপনারা দেখুন, ঠিক এরকম সরু সরু করে গ্রেট করে নিতে হবে। এইভাবে আমি পুরো লাউটাকে গ্রেট করে তারপরে দেখাচ্ছি। আপনারা দেখুন, এখানে আমার ঠিক এতটা লাউ বেরিয়েছে গ্রেট করার পরে। আর এইভাবে কিন্তু সরু সরু করে একেবারে গ্রেট করে নিতে হবে। এখন আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, আর গ্রেট করা লাউটা আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল। এবার গরম জলের মধ্যে আমি গ্রেট করা লাউগুলোকে 5 মিনিট এইভাবে রেখে দেব। এতে লাউটা অনেক নরম হয়ে যাবে, আর লাউয়ের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। এভাবে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্রেট করা লাউগুলোকে এইভাবে তুলে নিচ্ছি জল ঝরিয়ে। লাউগুলোকে আমি একটা অন্য বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি লাউয়ের পায়েসটা বানিয়ে নেব। এখন আমি একটা কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘিটাকে আমি কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিয়েছি।
এবার আমি কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দুটো ছোট ছোট দারচিনির টুকরো আর দিচ্ছি একটা তেজপাতা। এবার এইগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি যাতে এর গন্ধটা খুব ভালোভাবে পায়েসের মধ্যে থাকে। হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিচ্ছি 15-20টার মতন কিশমিশ আর দিচ্ছি 10টার মতন আলমন্ড বাদামকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার এগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। সমস্ত উপকরণগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি গ্রেট করা যে লাউগুলোকে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি লাউগুলোকেও এর সঙ্গে মিশিয়ে 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে ঘিয়ের সঙ্গে হালকা একটু নাড়াচাড়া করে নিলে তাহলে লাউটারও সেন্টটা খুব ভালো হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। এবার চিনির সঙ্গেও লাউটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই সময় আমি ফ্লেমটাকে লোতে করে দিচ্ছি। চিনিগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে আমি এইভাবে 5 মিনিট রেখে দিচ্ছি যাতে চিনিগুলো ভালো করে মেল্ট হয়ে যায়। আর তাহলে কি হবে, লাউ এর মধ্যে ভালো করে চিনির রসটাও ঢুকে যাবে। চিনিগুলো কিন্তু ভালো করে মেল্ট হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে আমি একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি, মানে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে আমি ভালো করে একবার ফুটিয়ে নিচ্ছি। আপনারা দেখুন এখানে আমি মিশ্রণটাকে, মানে যে পায়েসটা বানাচ্ছি সেটাকে আমি একবার ভালো করে ফুটিয়ে নিলাম। এখন আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিচ্ছি। তারপর আমি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আপনাদের আবার দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এর মধ্যে কিন্তু লাউগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের 4 চামচ চালের গুঁড়ো। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিচ্ছি, তাহলে পায়েসটা খেতে আরো বেশি ভালো হবে। এবার চালের গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি এইভাবে আবারও 10 মিনিট রেখে দিচ্ছি। এবার আমি আবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দিচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু ঘন হয়ে গেছে। এইভাবে আমি একবার ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। আর আমি দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ, মানে 1 চিমটের মতন নুন। এবার আমি সমস্ত উপকরণগুলোকে আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, এই সময় আমি ফ্লেমটাকে অফ করে দিলাম আর লাউয়ের পায়েসটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি লাউয়ের পায়েসটাকে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। এখন আমি একটা মাটির পাত্রে পায়েসটাকে সার্ভ করে নিচ্ছি।
লাউয়ের পায়েসটাকে আমি মাটির পাত্রে নিয়ে নিয়েছি আর এই পায়েসটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবার আমি এই পায়েসের উপর ছড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণ পেস্তার গুঁড়ো এতে পায়েসটা আরো দেখতে ভালো লাগবে লাউয়ের পায়েসটা খাওয়ার জন্য কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে আর যদি এই লাউয়ের পায়েসের রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না তো চলুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।